দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মাহে রমজানের পরে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালকালিতে হাজী মোহাম্মদ নুরুল হক ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বলতে হয় যাদের মা বাবা অভাব হলো সবচেয়ে বড় সম্পদ, সন্তান কামনা করাতে গিয়ে চিকিৎসা করাতে গিয়ে যে বাবা ভালোবাসা প্রদর্শন করতে হবে, কারণ মায়ের পায়ের নিচে বাবার কদমের নিচে মঙ্গলবার সকাল 8টায় শাকপুরা হাজী মোহাম্মদ নুরুল হক ঈদগাহ ময়দানে তৃতীয়বারের মতো পবিত্র ঈদ উল ফিতরের সবচেয়ে বড় ঈদ জামাত 2000 মুসল্লির সমাগমের মাঠে কানায় কানায় পূর্ণ। এ সময় বোয়ালখালীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত মুসল্লি একই সাথে মিলিত হয়ে ঈদের জামাত আদায় করেন। চোখের পানি ছেড়ে দিয়ে বুককে ভিজিয়ে এই ঈদের ময়দানে আল্লাহর দরবারে দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের মাঝে রমাদানের রোজা সাহিত্যা কোরআন তেলাওয়াত দান সদকা খয়রাত তাহাজ্জুদ ইতিকাফ সহ যাবতীয় ইবাদত আমরা যা কিছু করেছি আল্লাহ
বিশেষ করে আল্লাহ রাব্বুল্লাহ আপনারা কবুল করে আল্লাহ আপনারা যেদিন হায়াতের বাজার শেষ হয়ে যাবে বারাকুল